ডোবালে ঘটি ডোবে নেই, নাম ঠিক রয়ে গেছে তালপুকুর। কি বিরিয়ানি খাওয়ানো হয়ে যাচ্ছে নাকি, এত চেঁচামেচি কেন? এ কি হলো, ওয়াজের ডিস্টার্ব হচ্ছে? পরিবেশ ঠিক রেখো। আমার ভাইজানেরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের কোরআন, জালিকাল কিতাবুল রাইবাফি, ভুল তো দূরের কথা, সন্দেহ বলে কিছু নাই, আল্লাহ পাকের পাঠানো কিতাব। সেই কোরআন শরীফ আপনি সকালবেলা উঠে একটা আলিফ পড়বেন, আলিফ, আল্লাহ খুশি হয়ে আপনার আমার নামায় আমালে 10টা নেকি লিখে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু গোটা কোরআন শরীফটাকে সকালবেলা উঠে মোটা রসা দড়ি দিয়ে গলাতে ঝুলাবেন, এই শলা থেকে কেষ্টপুর, কেষ্টপুর থেকে শলা যাতায়াত করবে, মন যদি না ঠিক থাকে কোনো সবাব হবে না। কথা বুঝছে? মন যদি না ঠিক থাকে ওয়াজ করো লাভ হবে না, ওয়াজ শুনো লাভ হবে না, আগে মনটাকে পরিষ্কার করতে হবে। নামাজও পড়ি, আবার নিজের চাচাটাকে কি করে নেতাদের হাতে মার খাওয়ানো যায় সেটাও ভাবি, নামাজও পড়ি, আবার ইমাম সাহেবকে তাড়ানোর কথা ভাবি, সমাজে আছে না নাই, সলাতে নাই, ছোট করছি না, আগে মনটাকে ঠিক করতে হবে, মনের হেদায়েত হতে হবে। তা বুঝছেন না বুঝেন নে? আল্লাহ পাক আমাদের সকলে মনের হেদায়েত দান করুন, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। সমাজ নষ্ট হচ্ছে শুধুমাত্র এই হিংসা, আজকে আমার সমাজ নষ্ট হচ্ছে খবর লেন হিংসা, আল্লাহ পাক এই হিংসা থেকে আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আমাদের আজকের মাহফিলের বসাটা আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। কোন নবী, কোন নবীর মাহফিলে বসেছে, কোন নবীর ভালোবাসা এসেছে, আল্লাহ পাকের কোরআন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন, এই জগৎবাসী, এই বিশ্ববাসী, আমি আল্লাহ আমার বন্ধুকে তোদের ঘরে রহমত স্বরূপ দিলাম, শুধু তোদের জন্য রহমত, তামাম দুনিয়ার জন্য রহমত, জোরে বলুন সুবহান। আল্লাহর নবী নিজে বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, আমার যে একটা সুন্নতকে অনুসরণ অনুকরণ করে চলবে সে যেন আমি রসূলুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহান। সেই নবীর উম্মত, মনটাকে ঠিক কর ছেলেরা, নজনেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও আমার নবী মহাপাতের উম্মত, উম্মতিরা কোন নবীর মাহফিল কায়েম করেছে, কোন নবীর মাহফিলে বসেছেন বাবা, ও নজনেরা, আল্লাহ নবী এক তারিখে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগে, আল্লাহ পাক হযরতে নবী মুসা, হযরতে নবী দাউদ, হযরতে নবী ইব্রাহিম, হযরত নবী রসুলদের পাঠালেন, অনেক অনেক নবীর উম্মতেরা 200 বছর, 300 বছর, 500 বছর, 600 বছর, 900 বছর হায়াত পাবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার হাবিব বলি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত, উম্মতিরা কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছরের জিন্দেগি কাটাবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক বেশি আপনাকে খুশি করতে পারবে না, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ আমার গুনাহগার উম্মত, উম্মতিদের কি হবে, আল্লাহ পাক কি জানিয়েছিল, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কাঁদবেন না, আপনি পেরেশান হয়ে যাবেন না, ও আমার হাবিব, আপনি কি জানেন না, আমি আল্লাহ যাতে রাজি আপনি তো তাতে খুশি, আপনি যাতে রাজি আমি আল্লাহ তো তাতে রাজি, ও আমার হাবিব, আপনি কাঁদবেন না।
না, কাঁদবেন না, আপনি পেরেশান হয়ে যাবেন না। ও আমার বন্ধু, আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ তো একটা স্পেশাল ব্যবস্থা করেছি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ দুটো রাত দিয়ে দেবো, একটা হলো লাইলাতুল কদর, একটা হলো লাইলাতুল বরাত। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কাঁদবেন না, আপনি পেরেশান হয়ে যাবেন না, আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ ওই দুটো রাত দেবো, যে দুটো রাতের মধ্যে আপনার উম্মত উম্মতিরা আমার কাছে কেনে কেনে দোয়া চাইবে, আমি আল্লাহ ওই দুটো রাতকে আপনার উম্মত উম্মতিদের জন্য নাজাতে জারিয়া করে দেবো। আর জোরে বলে, এই দুটো রাত আসছে সবে বরাতের রাত, ভাগ্য নির্ধারিত রাত। আবার রমজান মাস আসছে, কথা ঠিক না বউ? সেই নবীর উম্মত, মনটাকে ঠিক করো, দুটো রাতেই যথেষ্ট। এই ফ্যাসিলিটি, এই সিস্টেম অন্যান্য নবীর উম্মতেরা পাইবে, আপনি আমি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট কাজে বড় বড় নেকি, ছোট ছোট কাজে বড় বড় নেকি, বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলে, কোন নবীর মহব্বত, কোন নবীর ভালোবাসা, ও লোকজনেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও আমার নবী মহব্বতের উম্মত উম্মতেরা, আল্লাহ নবী মরণার বিছানায় সজ্জিত, আল্লাহ নবী, আল্লাহ নবী কমজোরি হয়ে গিয়েছে, বুড়া হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যাবে, ও লোকজনেরা, আদরের উম্মতেরা, ও আমার নবী মহব্বতের উম্মতেরা, কোন নবীর পাগল, কোন নবীর মহব্বত, কোন নবীর উম্মতের গোলাম, কোন নবীর মাহফিলে এসে জমাওয়া, আল্লাহ নবী মরণার বিছানায় সজ্জিত, মালাকুল মৌত আজরাইলকে আল্লাহ পাঠাচ্ছে, ও আমার আজরাইল, চলে যা চলে যা, চলে যা চলে যা, হাবিবের আত্মা, হাবিবের রূহ কবজ করে আমি আল্লাহ আমার কুদরতি হাতে জমা করে দাও, ও আজরাইল, চলে যা চলে যা, চলে যান চলে যান, তবে হা হা আর একটা কথা শুনে যান, হাবিবকে আপনি বলবেন, হাবিব যদি রাজি হয়, হাবিব যদি খুশি হয়, হাবিব যদি আমার কাছে আসতে চায়, তবে আপনি যান কবজ করবে, নচেত কিন্তু হাবিবের বিনা অর্ডারে যান কবজ করতে যাবেন না, বরবাদ হয়ে যাবেন, শেষ হয়ে যাবে। ও লোকজনেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনাকে আল্লাহ যেতে বলেছে, আল্লাহ পাক বলে দিয়েছে আপনি যদি হুকুম করে আপনার জান কবজ করে আপনার আত্মা আপনার রূহ আল্লাহর কুদরতি হাতে জমা করব, আপনি যদি না হুকুম করেন আমি আজরাইল ফিরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ বলে পাঠিয়েছে, আপনি যদি হুকুম করেন তবে। আমার আপনার নবী জজ্জর করে কেনে কেনে বলেন, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল সালাম, লেন লেন আমার জান কবজ করে লেন, ভাই আমার জান কবজ করে লেন, ও নবীর আদরের উম্মতেরা, ও আমার নবী মহাব্বাতের উম্মতেরা, একটু কানটা খাড়া করে শোনেন বাবা, আল্লাহ নবী বলার সাথে সাথে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ নবী সিনা মোবারকে হাত খানা রাখলে, আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকিয়ে উঠে বললে, আল্লাহু আকবার বলে, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, তোমার কি জানে মায়া দয়া না, ও ভাই আজরাইল, তুমি হাত রেখেছো না মদিনার পাহাড় গুলোকে,
আমি নবী আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো, তোমার কি জানে মায়া দয়াল, তোমার কি জানে মায়া দয়াল, ও ভাই হাজরাহিল তুমি হাত রাখলে না মদিনার পার গুলাকে, আমি রাসূলুল্লাহ আমার বুকের উপরে চাপিয়ে দিলে, হযরত হাজরাহিল জাদ্দার করে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তমাম পৃথিবী জমিন যত নবী রাসূল ওলি গউস কুতুবের জান কবজ করা হয়েছে, আল্লাহর কসম করে বলছি আমি আজরাইল এত এত সহজভাবে কারো জান কবজ করি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া তুমি মাফ করো গুসলা কি মাফ করো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী ওই সময় বলে, ও ভাই আজরাইল ও ভাই আজরাইল, আমি নবী যদি আমার এত কষ্ট হয় আমার গুনাহগার উম্মত উম্মতিদের তুমি কত কষ্ট দিবে ভাই, তুমি কত কষ্ট দিবে ভাই, তবে আমি নবী বলে দি, আমি নবী জানিয়ে দি, যত মরণের কষ্ট আমি নবী আমার উপরে তুলে নাও, আমার উপরে তুলে নাও, তবু আমার গুনাহগার উম্মত উম্মতিদের মরণের কষ্ট তুমি দিও না। আরো জোরে বলে কোন নবীর মহব্বতে বসে নবী মরণার বিছানায় সজ্জিত চিন্তা করে, আমরা নবীকে ভুলে গেছি বাবা, কি হলো তো দরুদ শরীফ আল্লাহ, কোন নবীর ভালোবাসায় বসেছেন মন গুলোকে ঠিক করে, দুদিনের দুনিয়া আজ আছি কাল নাই, জীবনের কোনো গ্যারান্টি না, এমন একটা দিন এসে যাবে মসজিদের ইমাম সাহেব জীবন আপনার আমার নাম ধরে ডাকবেন, একটা দিন ডাকবে, কথা ঠিক না ভুল, কথা ঠিক না ভুল, এলহান হয়ে যাবে অমুক ব্যক্তি ইন্তেকাল করে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জানাজার খবর পরে জানানো হবে, কিংবা জোহরের নামাজ, কিংবা আসরের নামাজ, কিংবা মাগরিবের নামাজ, কিংবা ঈশা, কি আওয়াজ দেন না দেয় না, দুনিয়ার দুনিয়ার বাজার অনেক করেছেন বাবা, দুটো হাতে ধরে বলছে, আখেরাতের বাজার কর, আখেরাতের পুঁজি করুন, কেন আপনার কবরে আমি না আমার কবরে আপনি না, ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী নূর নবী দয়া নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবী আবার সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ নবী টুকটু টুকটু করে হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে টুকটু টুকটু করে হেঁটে হেঁটে চলে যায়, সামনে একটা গোরস্থান দেখতে পেল, আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী দাঁড়িয়ে গেল, সাহাবায়ে কেরাম দিয়ে বলল, ও আমার সাহাবীরা যান চলে যান বাবা, একটা খেজুরের ডাল আমার হাতে দিয়ে দেন, সাহাবীরা যান একটা খেজুর ডাল ভেঙে এনে দেন তো বাবা, আচ্ছা পুরপুরা শরীফের হুজুর যদি এসি বলে বাবা একটা লাঠি নিয়ে এসে তো আমরা জেস করব না, যে হুজুর লাঠি কি করবে, বলবেন না বলবেন, ও লোজনেরা আমার নবীকে তোমরা কত ভালোবাসো আমরা যা আমি বলতে পারবো না, আমি জানি না সলাত ছেলেরা কেমন আমার নবীর প্রেম করো আমি বলতে পারবো না, এটা আমার আল্লাহ জানে, ও ছেলেরা তামাম পৃথিবীর মানো শুধু সলা কেন, তামাম পৃথিবীর মানো আমার নবীকে ভালোবাসে কিন্তু আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে ভালোবেসেছে, তামাম পৃথিবীর মানুষ যত ভালোবাসে সাহাবায়ে কেরামে নাগ আল্লাহর নবীকে, আমাদের দেখো কোটি 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 গো আল্লাহর নবীকে ভালোবাসে, ও
ছেলেরা বাচ্চারা সেই সাহাবীরা কিছু না বলে আমার নবীকে জানে তো গো বেশি ভালোবাসে, মহাব্বত করে, আদর করে, প্রিয়ার করে। আল্লাহ নবীর কথা মতো একটা খেজুরের ডাল ভেঙে আনলো, আল্লাহ নবীর হাতে দিয়ে দিল। আল্লাহ নবী খেজুরের ডালটাকে দুটো ভাগ করে দুটো কবরের ভিতরে পুঁতে দিল, দুটো কবরের ভিতরে আল্লাহ রাসূল পুঁতে দিল। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল হুজুর বিয়াদি মাফ করুন গুসনা কি গানা মাফ করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এই কবর দুটা মিছখানে খেজুর গাছে ডাল পুঁতে দিলেন কারণ আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না বাবা আমার আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও না ও আমার সাহাবীরা আমি নবী যেতে যেতে দেখতে পেলাম এই কবর দুটার মধ্যে আগুন জ্বলে আজাব হয় আজাব হয় আমি নবী তো এদেরও নবী কি করে চলে যায় বাবা কি করে ফেলে চলে যায় বাবা ও আমার সাহাবীরা এই কবর দুটায় আজাব হয় এই কবর ভিতরে আগুন জ্বলে বাবা আমি রাসূলুল্লাহ তোমাদের খেজুর ডালানা করালাম কেননা বাবা খেজুর গাছের পাতা আল্লাহর জিকির করে খেজুর গাছের ডাল আল্লাহর তারিফ করে ও সাহাবীরা আমি নবী ওই খেজুর গাছের ডাল আমার ওই দুটো মাতে কবরে যখনই পুঁতে দিলাম আমার আল্লাহ খেজুর গাছের ডালের ওসিলা হাবিবের খাতিরে কবরের আজাব আল্লাহ মাফ করে দিলে আরো জোরে বলে সাহাবীরা ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কবরে আজাব তো হচ্ছিল কারণ আল্লাহ তো আপনাকে যেহেতু এটা জানিয়েছে এটাও তো জানাবে ও ছেলেরা বাচ্চারা ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা ও আমার নবী মহাব্বতের উম্মাতেরা একটু গানটা খারাপ করে শোনের বাবা আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কবর দুটার মধ্যে আজাব হয় কারণটা কি কি ভুল কি অন্যায় আল্লাহ নবী জবাব দিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা এরা দুনিয়ায় চলতো সমাজে উঠা বসা করতো খাওয়া দাওয়া করতো সব কিছু করতো কিন্তু এরা পিচ্ছাপ করে পানি নিত না পিচ্ছাপ করে আমার সমাজের ছেলেরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায় আছে না না সলাতে নাই যদি থাকে দুটো হাতে ধরে বলছি শুনছো তো আজ না শোনোনি কিছু সমাজের ছেলে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায় আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ মাফ করে দেন বলুন আমি জোরে বলুন আবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও নওজোয়ানেরা ও আমার নবী আদরের উম্মাতেরা আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা এরা পিচ্ছাপ করে পানি নিত না এই জন্য কবরে আজাব হয় তবে আমি নবী এদের জন্য দোয়া করেছি খেজুর গাছের ডাল পুঁতে দিয়েছি আমার আল্লাহ দয়াময় গফুরুর রহিম হাবিব যাতে রাজি হাবিব যাতে খুশি আল্লাহ তাতে খুশি আমার আল্লাহ হাবিবের খাতিরে এদের কবরে রাজার চিরকালের মতন আল্লাহ মাফ করে দিয়েছে আচ্ছা আমার নবীর উম্মতে আল্লাহ ওই দুটো উম্মতকে মাফ করলেন আপনাকে আমাকে মাফ করবে না করবে ছেলেরা বাচ্চারা পিচ্ছা করে পানি লাও না দুটো হাতে ধরে বলি একবার ভাবো ভাবো যদি ওই অবস্থায় তোমার মরণ হয়ে যায় ও যুব তোমার যদি মরণ হয় তোমার মরণটা জান্নাতি মরণ হবে না তোমার মরণ বেউজ্জতির মরণ জাহান্নামী মরণ হয়ে যাবে ও যুব
তৈরি দেখো, তৈরি দেখো, তৈরি দেখো, তৈরি দেখো, সর্বদাই তৈরি দেখো। আল্লাহর ডাক একদিন আসবে, কখন আসবে, কোন টাইমে আসবে তুমি জানো না, আমি জানি না, তবে তুমি যদি শরীরটাকে পাক রেখে মরতে পারো, আমার আল্লাহ হাবিবের খাতিরে আল্লাহ জান্নাতি মরণ দিতে পারে। আরো জোরে বলো, আমার আল্লাহ কি না চায়? কথা ঠিক না, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কেন? তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, তিনি হলেন সর্বশক্তিমান। কদিন আগে এনআরসি হলো না, না ইন্দাতে হয়নি, সলাতে হয়নি, হয়েছে তো? আওয়াজ সবদিকে হয়েছে, হয়নি, হতো যদি না করোনা ভাইরাস আল্লাহ দিত। কথা ঠিক না ভু? এমন করোনা আল্লাহ পাক মহামারী পাঠালো, আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা হেলেও না লড়েও না, এমন দিল যে এনআরসি করবো বলছিল তেরো মাথা খারাপ। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? তবে আল্লাহ হলেন সর্বশক্তিমান, তানার উপরে রহমতের আশা, দয়ার আশা করে থাকো, তবে আমরা মুমিন মুসলমান, আমরা হলাম ইমানদার, আমাদের কোনো ডর নাই, ভয় নাই, আমরা করোনাকে ভয় করি না। সাউদা ঠিক করে তানাকে ভয় করার মতন ভয় করব, খৌফে ইলাহি, আল্লাহর ডর, আল্লাহর ভয় নিয়ে চলব। করোনা কেন? করোনার বাপ আমাদের ছুতে পারবে না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলে। আচ্ছা, এনআরসির জন্য এই যে ঘোষণা হয়েছিল, এই মুরব্বিগুলো ছুটে ছুটে কাগজপাতি ঠিক করেছে না করেনি বলে? কেন? এ দেশ থেকে ওই দেশে তাড়িয়ে দেব বলে, তাই তো নাকি? তাই তো নাকি? এবারে বলেন তো দেখি, দুদিন পরে কবরে যেতে হবে, কাগজের দরকার আছে না নাই? আছে না নাই? সেই কাগজটা কই? সেই কাগজ কই? ছেলেরা বাচ্চারা অনুজনেরা, আল্লাহ নবী বলে সেই কাগজ যদি হাসিল করতে চাও, আসসালা তুমি ইবনাউল জান্নাত, জান্নাতে চাবি কাঠি হলো নামাজ। অনুজনেরা ও আমার নবী, আদরের উম্মাত উম্মাতিরা, ও আমার নবী পাগলগণেরা, যদি ওই টিকিট পেতে চাও, ওই যদি কাগজ সংগ্রহ করতে চাও, আল্লাহ নবী বলে মসজিদে চলে যাও, আমার আল্লাহ ওই কাগজ তোমার হাতে ধরিয়ে দেবে। আরো জোরে বলে একবার, দরুদ আল্লাহুম্মা, ওয়ালা আলে, মদিনা 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 মদিনা, হে প্যারা মদিনা, চলো চল কে দেখে দয়ারে মদিনা, মিলেঙ্গে ওহিতা জিদারে মদিনা, মদিনা 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 মদিনা, হে প্যারা মদিনা, চুমা পেলে জমজম কে পানি সে দোলো, কেউ তো প্যাগের আদব সে তো বলো, মে মুজরি মহাকা মুঝে সাথ লেনা, মে মুজরি মহাকা মুঝে সাথ লেনা, মদিনা মদিনা চলো চল কে দেখে দয়ারে মদিনা, মিলেঙ্গে ওহিতা জিদারে মদিনা, মদিনা 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 মদিনা, হে প্যারা মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে, আল্লাহ পাকের কোরআন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজারুন, আল্লাহর প্রকৃত ওলি বান্দা যারা, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরা তো ভয় নাই। আল্লাহ পাকের কোরআন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামু, আল্লাহর ওলির প্রকৃত যারা, তারা মরে না, মরে তারা জিন্দা। জোরে বলুন সুবহান, পুরপুরা শরীফের আপনার আমার দাদা পীর, মরে জিন্দা না মর্দা, কে কে মর্দা বলেন একটু হাত তুলে দেখাবে? না, সলাৎ ছেলেগুলো এই রীতিতে নীতিতে মজবুত আছে আমি জানি,
এখানে কিছু ঢুকেছে নাকি? যে ভাইরাস ঢোকে না, ঢোকে না, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, বলুন আমি, জোরে বলুন আমি। তবে এখন ওই সব দেখলে হবে না, কাঁধে কাঁধ মিলিয়ে থাকতো। ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম, ওরাও ইসলামের ঘরের ভাই, আমরাও ভাই। এই দলাদলি করতে গেলে এখন হবে না, পরিস্থিতি কঠিন ব্যাপার, কঠিন কথা বুঝছে। আপনি আপনারটা নিয়ে থাকুন, আপনার রীতিতে নীতিতে মজবুত থাকুন, কে কি করলে দেখতে যাবেন। আমি আমাকে চিনতে পারি, আমি তো চাচাকে চিনবো কেমন করে? কিছু বুঝছেন না, বুঝেন না, আমি আমাকে চিনতে পারিনি তো চাচাকে চিনবো কেমন করে, কথা বুঝছে। কখন পা হরিকে যাচ্ছে, কখন পা স্লিপ খেয়ে যাচ্ছে, কখন হুচট খেয়ে পড়ে যাচ্ছে, আমি আমাকে তো চিনতে পারি, তাহলে চাচাকে চিনবো কেমন করে? যাই হোক, আমরা দাদা পীরের সিলসিলার মুরিদ মোতাকে দিন, আল্লাহ পাক আমাদের সকলকে সিরাত আল মুস্তাকিমের পথে রেখে দাদা হুজুরের হক সিলসিলার উপরে কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আওলাদে মুজাদ্দিদুজ জামান আসছে, কথা ঠিক না ভুল? দাদা হুজুর বলেছে, আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা, জোরে বলুন সুবহান। সেই দাদা হুজুরের রক্ত আচ্ছা আসছে আমাদের নসিব, বড় না ছোট, জোরে বলুন। আচ্ছা, নিজে নিজে ছোট করে দিলে কারো দোষ আছে? দোষ আছে? নসিব ছোট হয়ে গেলে বাইচা নিজেই ছোট করেছে, আবার বিবিকে যে মারে। তোর জন্যই হলো গরুটা মরে গেল, তোর জন্যই হলো আলুটা পচে গেল, তোর জন্যই হলো বলছি এই এই আবহাওয়াটা দেখে লাগাবো, সমাজে খবর নেন ঘরে ঝগড়া হয়েছে, কথা বুঝছেন না, বুঝেন? কিন্তু আমার আল্লাহ পচিয়েছে এটা বললো না, ভাবলো না, সবর করলো না। ছেলেরা নজওয়ানেরা, ও নবীর উম্মতেরা, ও ফুরফুরার পাগলেরা, কোন দাদা পীর, কোন দাদা পীর, দাদা পীরের ইজ্জত কত আল্লাহ আলা করেছে। ও ফুরফুরার মুরিদেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, শুনেলেন বাবাল, তোমরা সলা গ্রামবাসী মানো আর নাই মানো, দাদা পীরে কোন ক্ষতি হবে না, মেদিনীপুর সহ মানুক আর নাই মানো, দাদা পীরে কোনো পড়ে যাবে না। ও লোকজনেরা, হুগলি জানা মানুক আর নাই মানো, দাদা পীরে কোনো ক্ষতি হবে না, তামাম বাংলার বাসি মানুক আর নাই মানো, দাদা পীরে কোনো ক্ষতি হবে না, দাদা পীরে কোনো পড়ে যাবে না, কেন না বাবা, তোমার আমার দাদা পীর কে আল্লাহ আল্লাহ রসুল মেনে নিয়েছে। আরো জোরে বলে, কে দাদা পীর? দাদা পীর কেবলা এরকম একটা মাহফিল করতে যাচ্ছে, আর ওনার আওলাদেরা কত নামি দামি গাড়ি চড়ে, তখনকার যুগে ছিল না, কি ছিল? গরুর গাড়ি। কি ছিল? গরুর গাড়ি। দাদা হুজুর গরুর গাড়িতে মাহফিলে যাচ্ছে, সাথে আছে আল্লামা রুহুল আমিন, সাথে আছে মাওলানা আপনার বসিরাত আল্লামা রুহুল আমিন, সাথে আছেন ওনার মাওলানা বড় ছেলে আবু হাই সিদ্দিকী রহমতুল্লাহ, বড় হুজুর কেবলা, সাথে আছে হিন্দু ঘরের সন্তান প্রতাপ চন্দ্র সে, দাদা হুজুর নাম দিল সুফি আব্দুল মোমেন, জানার মাজার বাকুল শরীফ, ঢাকার জমিনে শুয়ে আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব, যিনি 18টা ভাষার এম এ ছিলেন, জোরে বলুন সুবহান। দাদা হুজুরের খলিফা সব সাথে আছে, আর সাথে আছেন আব্দুল মাবুদ ফারুকি, যিনি জেনার মাজার পিয়ার ডানসে, কথা বুঝছে, ভালো করে বুঝবে। দাদা হুজুর ওয়াজ করতে যাচ্ছে, যেতে যেতে একটা জঙ্গল পার হতে হবে, কি পার হতে হবে কথা বলেন না কেন? আচ্ছা, আমি এই বৈতল থেকে এলাম, জঙ্গলে এই রাস্তায় যদি একটা বাঘ শুয়ে থাকতো আমি আসতাম মনে হয়? যদি শুনতুম হাতি বেরিয়েছে, আমি আর বৈতল থেকে বেরোতুম, তাতে যা হতো হতো, তো বুঝছে। আমিও হুজুর আর দাদা হুজুর হুজুর, আস্তাগফিরুল্লাহ, ভালো করে শুনুন, কে দাদা পীর? দাদা পীরের লাকাব আল্লাহ কত আলা করেছে। দাদা হুজুর মাহফিলে যাচ্ছে, যেতে যেতে একটা জঙ্গল পার হতে হবে, আর জঙ্গলের ওই রাস্তার বীজখানে জঙ্গলের বড় সর্দার বাঘ শুয়ে আছে, কি শুয়ে আছে? ওয়াজ করছি ধরে, বা আপনারা ওয়াজ শুনছে, যদি বলে চানসাওয়ালির দরবার থেকে একটা বাঘ আসছে, আপনারা থাকবেন? কথা বলছেন না কেন? বলেন বলে, আমি কিন্তু থাকবো না, আপনারা কি করবেন?
পালাবেন, তাই তো নাকি? সেই ইমানের তাগদ নেই চাই, কথা বুঝছে? সেই ইমানের তাগদ হয় না, মজবুত খেলায় খেয়ে নিবে খেলায়, কিন্তু কেউ বলবে যে যার জান বাঁচাতেই অস্থির হয়ে পড়বে, আমি তো মাইক ছেড়ে দিই পালাবো। যাই হোক, আপনার আমার দাদাপি মাহফিলে যাচ্ছে, কে দাদাপি? দাদাপীরের লাকাব আল্লাহ কত আলা করেছে, তানারি রক্ত জিগার আসছে। এই সম্মান আপনি আমি দিই না, এই সম্মান আল্লাহ দিয়া সম্মান, জোরে বলুন সুবহান। এই সিলসিলাটা হলো কবুলতি সিলসিলা, যদি ধরার মতন ধরতে পারে জান্নাতি গোলাপ হয়ে যাবেন, জোরে বলুন সুবহান। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই, দাদা পীরের সিলসিলাটা এমনই একটা সিলসিলা যে সিলসিলা বাগান সাজিয়ে দিয়ে গেছে। বাগানে হরেক রকম ফল পাওয়া যায়, এই বাগানে ঢুকে ফল যা ইচ্ছা খেতে পারেন, আমার আল্লাহ খুশি হবে, জোরে বলুন সুবহান। কেন এটা কবুলতি সিলসিলা? সংখে হুজুর আসবে মাইক ছাড়ে, ছেলেরা বাচ্চারা যারা আশেপাশে আছে সব মাহফিলে চলে এসে, দাদা হুজুর মাহফিলে যাচ্ছে। বসিরাত আল্লামা রুহুল আমিন গাড়িটাকে থামিয়ে দিলে, ও গো আমার রহমান, ও গো মুসাদ্দিদুজ জামান, আজকে মাহফিলে যাওয়া যাবে না, কেন না বাবা? ও গো আমার পীর, ও গো আমার মুর্শিদ, ও গো আমার রহমান, ও গো মুসাদ্দিদুজ জামান, আগের মধ্যে একটা বড় মুসিবত। কি বাবা? না হুজুর, আগে রাস্তায় জঙ্গলের বাঘ শুয়ে আছে, আজকে যাওয়া যাবে না, ফিরে চলুন। ও জঙ্গলের পশু অবলা জন্তু বুঝবে না আপনি দাদাপি, ক্ষতি করে দেবে, হুজুর চল ফিরে চল। আপনার আমার দাদাপি কি জবাব দিয়েছিলেন? ও গো বড় মৌলানা রুহুল আমিন, ও গো রুহুল আমিন, আমি যদি না আজকে মাহফিলে যাই, ও পুরপুরে পাগলের ও আমার দাদাপিরে ভক্ত মুরিদের, শোনো শোনো কোন দাদাপি, দাদাপিরের খলিফা রুহুল আমিন হুজুর বলে, হুজুর আজকে মাহফিলে যাওয়া যাবে না, ফিরে চলুন হুজুর, অবলা জন্তু জানোয়ার আপনার ক্ষতি করে দেবে। আপনার আমার দাদাপির বলে, ও বাবা রুহুল আমিন, আমি দাদাপির আমার জবানের বার খেলাপ দেখবে, মানুষ কথা আলোচনা করবে, ফুরুপুর আর আবু বাকার মিথ্যাবাদী, ফুরুপুর আর আবু বাকার মিথ্যাবাদী, কথা দিয়ে আসে না, জলসাতে আসে না, এই জিনিসটা তারা দেখবে না বাবা। ও বাবা রুহুল আমিন, মাহফিলে যেতে হবে বাবা। বলে হুজুর না না আপনি যাবেন না, যাবেন না হুজুর, ফিরে চলো হুজুর। ওনার বড় ছেলেও কাঁদে, ডক্টর শহীদুল্লাহ সাহেব কাঁদে, প্রতাপ চন্দ্র সেন কাঁদে, আব্দুল মাহমুদ ফারুকী হুজুর কাঁদছে, এক বাক্যে হুজুর যাবেন না। আপনার আমার দাদা পীর বলে, থামো মিয়া থামো, আমি ফুরফুরার পীর আবু বাকার জঙ্গলের বাঘের কাছে যাব, রাস্তা ছাড়ে কিনা দেখবো, জোরে বলুন সুবহান। আরো জোরে বলে, আপনার আমার দাদা বীর এদেরকে ধমক দিয়ে বস করিয়ে দিলেন, আপনার আমার দাদা বীর টুকটুক টুকটুক করে, টুকটুক টুকটুক করে জঙ্গলি বাঘের কাছে গিয়ে হাজির হলেন। ও জঙ্গলি বাঘ, ও জঙ্গলি বাঘ, তুমি কি আমার নাম শুনেছো বাবা? তুমি কি আমার নাম জানো বাবা? আমি হলাম ফুরফুর আর পীর, আমি হলাম 52 জেলার পীর। ও বাবা জঙ্গলি বাঘ, আমি মাহফিল করতে যাব বাবা। ও জঙ্গলি আমাকে রাস্তা ছেড়ে দাও বাবা, রাস্তাখানা ছেড়ে দাও বাবা। আল্লাহর কসম করে বলি, জঙ্গলি বাগের আল্লাহ জবানখানা খুলে দিল, ও ফুরফুর আর পীর আবু বাকার আপনার সাথে বিয়াদবি করব বলে বসে নাই, আপনার কোন ক্ষতি করব বলে বসে নাই, আপনার মাহফিল নষ্ট করে দেব বলে বসে নাই। ও গো ফুরফুর আর পীর, আপনি যে ফুরফুর আর আবু বাকার, আপনাকে আমি জঙ্গলি বাঘ চামড়ার চোখে জীবনও দেখি নাই, আজকে সকাল থেকে আমি গোটা জঙ্গলটাই পাহারা দিচ্ছি, কেন না অবলা জন্তু জানোয়ার অনেকে বসবাস করে, আপনার কোনো ক্ষতি না করে দেয়, আমি জঙ্গলি বাঘ শুনে গিয়েছি, আজকে আপনি এই রাস্তা দিকে মাহফিল করতে যাবেন। ও গো ফুরফুরের পীর, আপনার সাথে দিদার করার জন্য আমি সারাদিন পাহারা দিয়ে এই রাস্তায় বসে আছি, জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। সেই দাদা পীরের আওলাদ আসছে, সেই ফুরফুর আসছে।
জঙ্গলি বাঘ কথা বলে রাস্তা পরিষ্কার করে হুজুর মাহফিল করতে চলে গেলেন। জোরে বলুন সুবহান। হুজুরকে একবার ফল চোখে আমার ফুরফুরা শরীফ, বুকে আমার দাদা পীর, চোখে আমার ফুরফুরা শরীফ, বুকে আমার দাদা পীর, কোথায় গেলেন পাবো দাদাকে বলে দাও গো গ্রামবাসী, চোখে আমার ফুরফুরা শরীফ, বুকে আমার দাদা পীর, কোথায় গেলেন পাবো দাদাকে বলে দাও গো সলা গ্রামবাসী, ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে যেন কি বলতেছে একটি আলো পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে, সেই আলোটা কে যে বলো, সেই আলোটা কে যে বলো, তিনি আমার দাদা পীর। আরো জোরে বলে দরুদ শরীফ আল্লাহ। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রহমত আল্লিল আলামিন, কোন নবীর মহব্বত, কোন নবীর ভালোবাসা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরলেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আম্মাজান হাফসার বাড়িতে আসলেন। আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে তাসরিফ। হাফসা, বাড়িতে কিছু খাবার আছে? আমি রাসূলুল্লাহ আজকে তিন দিন অনাহার অবস্থায় আছি। কতদিন? তিন দিন। হাফসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে আজকে উনানে সাত দিন উনানে হাড়ি চাপে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হাফসা রোজার মতন দিনগুলোকে কাটিয়ে দিচ্ছি, পানি ছাড়া আর কিছুই নয়। আচ্ছা আপনি বলেন তো, আপনি কাজ করে আসলেন, কোথা থেকে কাজ করে এসে আপনার বাড়িতে যদি এই রকম অবস্থা দেখেন, বিবিকে মারবেন না কি না? ফুল দেবেন? কিছু হাহু দেন? ফুল দেবেন নাকি? কিছু ব্যবস্থা করে রাখতে পারলিনি, অন্তত এটাও ধমক দিত। আমার নবীর আদর্শ দেখ হাফসা। ও হাফসা, কিছুই নেই পানি ছাড়া। আল্লাহর নবী সবর করে নিলেন এতটুকু বলে। সমাজে একটা গরিব আছে এরকম, কিন্তু আমার নবী সব থেকে গরিব, আবার আমার নবী তামাম পৃথিবীর সব থেকে ধনী। জোরে বলুন সুবহান। কেন না ছেলেরা, আল্লাহ নবী এই দুঃখ গানে দেখে আল্লাহ বলে জিরেন, ও আমার নবী, ও আমার বন্ধু, ও আমার দাবি, ও আমার বন্ধু, আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, ও আমার দাবি, ও আমার বন্ধু, আপনার দুঃখ আপনার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না, ও আমার দাবি, ও আমার বন্ধু, আপনি বলুন বলুন, আমি আল্লাহ মদিনা শরীফটাকে সোনা দিয়ে বাড়িয়ে দিই, হীরামণি মুক্ত করে দিই, মক্কা একবেলা উপাস রাখেন, ওর
রব্বুল আলামিন আল্লাহ এত মাল পে আপনাকে ডাকতে ভুলে যাব। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী চাইলেন না, আল্লাহ নবী কিছু বললেন না, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাড়িতে আল্লাহ নবী ক্লান্ত অবস্থায় শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, আল্লাহ নবী তায়ার নবীকে আম্মা যাও হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একটু আরাম করার জন্য একটা থলি চাটা ছিরা থলি ছিরা থলি আল্লাহ নবীকে বিছিয়ে দিচ্ছেন, আল্লাহর নবী একটু আরাম করবেন। ও নওজোয়ানেরা, ছেলে না বাচ্চারা, ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, ছেড়া ফাটা থলিটাকে আল্লাহর নবী নূর নবীদের নবীর পাক বিবি আমাদের আম্মা যা হযরত আফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর ছেড়া বলে আল্লাহর নবীর জন্য দুভাগটাকে চার ভাগ করে আল্লাহর নবীর আরামের জন্য বিছিয়ে দিচ্ছে। ও নওজোয়ানেরা, আল্লাহ নবী বলে ও বিবি হাফসা, ও বিবি হাফসা এত গদি করো না, গদি করো না, আমি নবী ঘুমিয়ে যাব। ও হাফসা রে, এটাকে এক ভাগই বিছাও, যত করে আল্লাহর ডাক আসবে আমি নবী মদিনার নবাবিতে তাড়াতাড়ি উঠে চলে যাব। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আফসা এত গদি করো না, চার ভাগে ভাগ করে দেবে, আমি নবী ঘুমিয়ে যাব, আরাম লেগে যাবে। বলুন না আলহামদুলিল্লাহ। কি করি, কত দূর দিন আল্লাহ রসুলের কেটেছে চিন্তা করে, কত কষ্ট বাবা, সেই নবীর উম্মতের গোলাম আপনি আমি। আল্লাহ পাক আমাদের সকলকে সবর করার তৌফিক দেন, প্রত্যেকের বাড়িতে আল্লাহ রহমত বরকত আল্লাহ নাজিল করেন। বলুন আমিন। তোর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি তো খোজা মাল খোজা তো খোজা মন খোজা তু আমি রে হারম মে ফাকি রে আজম তু আমি রে হারম মে ফাকি রে আজম তেরে গুন ওর গেলাম মে তালব হি তালব তু আতা হি আতা। সবাই মিলে বলে, চাচাগুলো হিন্দিও বুঝে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো খোজা মন খোজা তো খোজা মন খোজা ইলহাম হে জামা তেরা কুরআন ইমামা হে তেরা মেরা জি তেরা আরশে বারে মেরা জি তেরা আরশে বারে ইয়া রহমাতুল লিল আলামিন। জোরে বল, তো খোজা মন খোজা তো খোজা মন খোজা তু আমি রে হারম মে ফাকি রে আজম তু আমি রে হারম মে ফাকি রে আজম তেরে গুন ওর গেলাম মে তালব হি তালব তু আতা হি আতা। খৈরুল বাশার রুতবা তেরা আওয়াজে হক খুতবা তেরা মিম্বর তেরা আরশে বারে মিম্বর তেরা আরশে বারে ইয়া রহমাতুল লিল আলামিন। আর জোরে বলে, আরে দেখব, আরে দেখব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর ডর, আল্লাহর ভয়টা রাখুন, সাউদা সম্পর্ক ঠিক রাখুন আল্লাহর সাথে। আপনাকে কেউ মানুক আর নাই মানুক, যদি আমার আল্লাহ মেনে নেয় দুনিয়া আখেরাত আল্লাহ শান্তি দেবে। জোরে বলুন সুবহান।
আরো জোরে বলে, সাউদা সম্পর্কটা ঠিক রাখতে হবে। ডর করেছিলেন কে? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান কত ভয় করেছিল। চিন্তা করে খেয়াল করবে, আল্লাহর নবীকে এক তারিখে আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা কমজোরি হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, আপনার খেদমত আর করতে পারি না, তবে আমি খাদিজা এবারে দুনিয়া ছাড়বো, তবে আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমার দুটো আবদার আপনাকে রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আপনার এই ছাড়া ফাটা জুব্বাটা আমাকে কাফন করে দিতে হবে, আর দ্বিতীয় নাম্বার আমাকে যখন কবরে মানুষ তিন মুঠা করে মাটি দিয়ে চলে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি লোকের মতন তিন মুঠা করে মাটি দিয়ে চলে আসবেন না, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। মনকে নাকি সওয়ালের জবাব দিচ্ছি কি দিলাম না, দিতে পাচ্ছি কি পারলাম না, এটা আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে। যদি না আমি পারি, আমার হয়ে আপনি সওয়ালের জবাবটা দেবেন। জোরে বলুন সুবহান, আমি খাদিজা বড় আপনাকে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে বড় ভালোবাসি, আপনার কেউ ছিল না, আমি খাদিজা ছিলাম। আচ্ছা, এই খাদিজার এত কবরের এত ডর, খৌফ ইলাহি, যে খাদিজার আচার ব্যবহারে আখলাকে নবীর উপরে এত মহব্বত করেছে, এজন্য আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে খাদিজাকে সালাম বলে পাঠাতেন। জোরে বলুন সুবহান, সেই খাদিজা কবরে ভয় করছে, কবরের ভয় করছে। আপনার আমার ঘরের খাদিজাগুলোকে কত কবরকে ভয় করা উচিত, ঠিক না ভুল? ঠিক না ভুল? আম্মা জান খাদিজাতুল কুবরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই জিব্বা আপনাকে কাফন করে দিতে হবে। খাদিজা, মানুষ যখন মারা যায়, এই ছাড়া ফাটা জুব্বাটা আপনি কাফন কেন নেবেন? নতুন কাপড় নেবেন, ছাড়া ফাটা জুব্বাটা নেবেন কেন? খাদিজা ঝরঝর করে কাঁদেন, আম্মা জান খাদিজাতুল কুবরা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখি গায়ে মাফ করুন, আমি খাদিজা শুনেছি, আমি খাদিজা জেনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে যখন কবরে রাখা হয়, ডান দিকের পাঁজর বাম দিকে করে দেয়, বাম দিকের পাঁজর ডান দিকে করে দেয়, এই মাটি বদলা নাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি খাদিজা, নতুন কাফন দরকার নাই, আল্লাহ কসম করে বলছি, আমি খাদিজা, আমার বিশ্বাস, আমার মনে বিশ্বাস হয়ে যায়, আপনার গায়ের জুব্বা, আমি খাদিজা যদি আমার কাফন হয়ে যায়, এই মাটির বাবার ক্ষমতা হবে না, আমি খাদিজাকে ছুইবার মতন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, রাসূলুল্লাহ এই জন্য চাইছি, হুজুর আপনার এই জুব্বাটাই তো চাইছি। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আমি তোমার জন্য কবুল করে নিলাম। জোরে বলো সুবহান, দিন যায় রাত আছে, রাত যায় দিন আছে, সংক্ষেপ করে বলছি, আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আল্লাহ রাসূল কথা দিয়েছে গায়ের জুব্বা কাফন করে দেব, আর আপনার কবরে আমি দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না সওয়ালে জবাব হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা কবরে নামানো হল, সাহাবায়ে কেরামেরা যে যার মতন করে মাটি দিয়ে চলে যাচ্ছে, আল্লাহর নবী কিন্তু কবর ছাড়ছে না। কেন? খাদিজাকে, খাদিজাকে কথা দিয়েছে আল্লাহর নবী, আমার আপনার নবী শরীর লাল হয়ে যাচ্ছে ঘেমে। সাহাবায়ে কেরামেরা দূর থেকে ভাবছে 40 কদম কিংবা 41 কদম, এ হুজুরের সাথে কথা হচ্ছে, তো ওদের জিজ্ঞেস করো একবার, দরুদ শরীফ আল্লাহ, হুজুর রাস্তা ভুল করে শ্রীনগর পালাবে, হুজুরের সাথে একটু কথা বল। ওয়ালায়ালি
আমার আপনার নবী নূর নবী দয়ার নবী রাহমাতাল্লিল আলামিন কবরের ধারে দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরামেরা চলে গেছে দূরে, দাঁড়িয়ে আছে 40 কদম কিংবা 41 কদম চলে গেলে তবেই তো ফেরেশতা আসে। যে না বাদাম বাড়ি কেন যে হ্যাঁ কেষ্টবু থাক থাক খুজুর এসছে চুপ করো, গাড়ি ঘুরিয়ে নিয়েছে। যাই হোক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খুজুরের কবরে আমার নবী সচ্ছে না, কেন কথা দিয়েছে। আর সাহাবায়ে কেরামেরা ভাবছে 40 কদম কিংবা 41 কদম দূরে গেলে তো শরীয়তের আইন, তবেই তো ফেরেশতা কবরে ঢুকবে। কি হলো? পরিবেশ ঠিক করো না, চুপ করো বাবা। আসছে তো হুজুর, হুজুরের গাড়ি 10 মিনিট লাগবে, হুজুরের গাড়ি 10 মিনিট, এত জোরে হুজুরদের গাড়ি চলে। টেনশন নেই, যা কথা শোন আম্মা জান খাদিজাতুল কুবরার কবর আল্লাহর নবী ছাড়ছেন। সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আল্লাহর নবী কেন সচ্ছেন, আল্লাহ নবীর পেরেশানি, আল্লাহ নবীর দুঃখ, আমার আপনার নবীর কষ্ট, আমার আল্লাহ বা কোনো মতে মেনে নিতে পারে না। হযরতে জিব্রাইলকে পাঠিয়ে দিলে ও যান চলে যান, হাবি বিবি খাদিজার কবর ছাড়ে না। ও আমার যান চলে যান, হাবিবকে গিয়ে বলো, হাবিবকে গিয়ে ঘরে চলে যেতে বলো, হাবিবকে গিয়ে বলে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ বলে পাঠিয়েছে, আমি জিব্রাইল তার সাক্ষী আপনার খাদিজার কবরে উনকে নেকির ফেরেশতা যাবে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে পাঠাচ্ছে আপনি চলে যান। আপনার আর আপনার বিবির যখন কথাটা আদান প্রদান হচ্ছিল আমার আল্লাহ পাক শুনে নিয়েছিল, আমার আল্লাহ দেখে নিয়েছিল, আমার আল্লাহ এটা খুশি হয়ে গিয়েছে। ও আমার জিব্রাইল যান আপনার আমার হাবিবকে গিয়ে বলো বাড়ি চলে যেতে বলো। হাবিব মানে বন্ধু, বন্ধুর বিবির সওয়ালের জবাব আমি আল্লাহ হাবিবের বন্ধু হয়ে ফেরেশতাকে সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আরো জোরে বলো, হাবিবকে গিয়ে ঘরে চলে যেতে আমি আল্লাহ ফেরেশতাকে সওয়াল দিয়ে দিই, এতে হবে না, ফেরেশতা লাগবে না। আমি চলে হযরত জিব্রাইল চলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আপনার খাদিজার কবরে এমনি করে চেয়ে চেয়ে দেখছে, এমনি করে ফিরে ফিরে দেখছে, কবরে ধারে দাঁড়িয়ে আছে, মনকে নেকি অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আল্লাহই বলে পাঠালো আপনার বিবির কবরে ফেরেশতা ঢুকবে না, ফেরেশতা ঢুকবে না, আপনি চলে যান, আল্লাহ আপনাকে বাড়ি চলে যেতে বললে আপনার বিবি সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি সেই নবীর উম্মা, যদি ঠিক কাজ করতে পারি আমাদেরও আমার আল্লাহ পাক আসানি করে দেবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের ঘরে কবুল করেন, বলুন আমি, জোরে বলুন আল্লাহুম্মা, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে, মায়ার নবীরে, দয়ার নবীরে, মায়ার নবীরে, সোনার নবীরে, নূর নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে, মায়ার নবীরে, সোনার নবীরে, মায়ার নবীরে, অন্যায় অনাচার, অন্যায় অবিচার, অন্যায় অনাচার, অন্যায় অবিচার, ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবে দূর করিল, আর ধরে বলে, আর ধরে বলে, হৃদয়ের গভীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতো, জোরে বলেন, আচ্ছা নাচ শুনবেন না ওয়াজ শুনবেন, কি শুনবে চাচারা হবে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো, নবী আমার সবার সেরা, নবী আমার সবার সেরা, অনন্ত কাল বিরত, আর জোরে বল, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো, ইরাবানিক শুনি সবচেয়ে দামি সারা খর করে চলব, আমার নবী নূরের চেহারায়, আমার নবী নূরের চেহারায় আলোকিত হই ভব, আরো জোরে বলেন না, হে যুবকেরা ঝেড়ে মারো না, সুবহানাল্লাহ, আরে দেখো, আরে দেখো, হীরা মানিক শুনি সবচেয়ে দামি সারা খর করে চলব, আমার নবী নূরের চেহারায়, আমার নবী নূরের চেহারায় আলোকিত হই ভব, এমন নবী এই দুনিয়ায়, এমন নবী এই দুনিয়ায় আসে নি আসবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না, আরো জোরে বলে, নূর শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি, আচ্ছা হুজুরকে কেউ ইচ্ছা করে ঘুরিয়ে দিল নাকি, আল্লাহ জানে, আল্লাহ মাফ করে, যাই হোক, আল্লাহ পাক ইবাদত করে, হুজুরকে আল্লাহ আমাদের সকলের মাঝে, আমরা ইন্তেজার অপেক্ষা অপেক্ষা, সুন্দর
সুস্থ শরীরে আল্লাহ পাক হুজুরকে আসার তৌফিক দান। বলুন আমি, জোরে বলুন আল্লাহুম্মা আমি, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমি, দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলে, তিনটে ওয়াজ করলাম আর নেই, আলা আলে ছেলেরা বাচ্চারা তোমরা গুনাহ করছো ঠিক কথা, গুনাহ করো গুনাহ করো, গুনাহ করেছো আদম সন্তান মানে গুনাহগার, কেউ কম আর কেউ বেশি, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে লা তাকনাতু তুমি রাজানি করো, তুমি ডাকাতি করো, তুমি মার্ডার করো, তুমি ছিনতাই করো, তুমি প্রতিদিন মার্ডার করো, তবুও তুমি আমার বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না ও আমার বান্দা। আমি আল্লাহ যদি তোর তোর দিক থেকে একবার মুখটা ফিরিয়ে এলি, একবার ঘুরিয়ে এলি, তোর জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা না, ও আমার বান্দা তুই আয় আমার কাছে, ফিরে আয় আমার রহমতের কোলে চলে আয়, তুই এমন তো গুনাহ করেছি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ঠেকিয়ে ফেলেছি, তবুও তুই আমার বান্দা, আমার নাম রহমান, আমার নাম চোখের পানি ফেলে দে, গুনার দিকে খেয়াল করে একবার কাজ, আমি আল্লাহ আমার গফুর কথার অর্থ হলো ক্ষমাকারী, আমি আল্লাহ তোর জিন্দগির পাহাড় গুনাকে এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বল, একটা বান্দা একটা বান্দার কাছে কিছু চাইতে গেছে, দুটি আলু দে না ভাই, দুটো আলু শর্ট পড়ে গেছে, কটা আলু দে, এ ঘুরে আয়, বলে না বলেন কি একটু পরে আয়, কি দুদিন পরে নে, পাঁচ দিন পরে, আমার আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে চা, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। জোরে বলুন সুবহান, চাওয়ার মতন চাইতে পারিস, সামান্য এতটুকু রহমত দিয়ে আমি আল্লাহ তামাম দুনিয়াটাকে রহমতে ভরিয়ে রেখেছি, তোকে কিঞ্চিত পরিমাণ দেব, তুই রহমতে হাবুডুবু খাবি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলে দরুদ শরীফ আল্লাহ। হারা গুম্মা যো দেখোগে জমানা ভুল যাওগে, জোরে সুবহানাল্লাহ মারতে হবে, কি হবে তো নাকি, এ বলছে ফাটিয়ে দেবো, কি ফাটিয়ে দেবে, আমায় মারবে নাকি, না না হ্যাঁ ফাটি দেবো বলতে কি, মহাব্বাত মহাব্বাতে সুবহানাল্লাহ, তাই তো নবীর মহাব্বাতে, এই সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয় আল্লাহ পাক একটা করে গাছ দেবে, যে গাছ আখেরাতের মাঠে দরকার হবে। জোরে বলুন সুবহান, এই সুবহানাল্লাহর ফ্যাসিলিটি অন্যান্য নবীর উম্মতেরা পায়নি, আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। জোরে বলুন সুবহান, আগে পোস্টার মেরেছিলাম না ছোট ছোট কাজে বড় বড় নেকি, এই সুবহানাল্লাহর ফ্যাসিলিটি আরো আছে, 10টা রহমত আবার 10টা গোনা ডিলিট। জোরে বলুন সুবহান, তো মহাব্বতে সুবহানাল্লাহ হবে তো, এ মুরব্বি চাচাগুলোকে একটু বলতে বলে, নালে হবে না, হ্যাঁ হারা গুম্মা যো দেখোগে জমানা ভুল যাওগে, আগর তাইবা কো যাওগে তো আনা ভুল যাওগে। আরো জোরে বলে, জাদা চান তারু আপনি রঙ্গত পান
মেরে আকা কো দেখোগে চমকনা ভুল যাওগে। আরো জোরে বলেন, আগর তোমার সে মেরে নবী কি নাত সুনোগে, মেরে দাওয়াগে তোমরা নাম বজানা ভুল যাওগে। হারা গুম্মার জো দেখোগে জমানা ভুল যাওগে, হারা গুম্মার জো দেখোগে জমানা ভুল যাওগে। আগর তাইবা কো যাওগে তো আনা ভুল যাওগে। আরে জোরে বলে সুবহানাল্লাহ, এমনি ছোট প্যান্ডেল ফাটিয়ে ফেলো না, বলো সুবহানাল্লাহ। আচ্ছা ফাটানো যায়, প্যান্ডেল ফাটিয়েছো কোনো দিন? আরে তুমি করে বলে দিলে জোশ না, এটা মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহাব্বত কবুল করে নেন, বলুন আমি, জোরে বলুন। হুজুর ফোন করছে না, হুজুরের লোক মদিনে কা কবুতর হো, মদিনে কা কবুতর হো, পকড় সকতে নেগি মুঝকো, আগর গোলি চালাওগে নিশানা ভুল যাওগে। আর জোরে, আগর গোলি চালাওগে নিশানা ভুল যাওগে, হারা গুম্মা জো দেখোগে, হারা গুম্মা জো দেখোগে জমানা ভুল যাওগে। আগর তাইবা কো যাওগে তো আনা ভুল যাওগে। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার আপনার নবী নূর নবী দয়ার নবীর মহাব্বত কাকে বলে খেয়াল করো। চলে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা কাকে বলে? হযরত আনাস আল্লাহর রাসূলের সাহাবী, তানার আম্মা জান বলে পাঠাচ্ছে 10 বছরের নওজওয়ান তরুণ, এ বাবা আনাস আমার নবীর কাছে পায়রামি করবে যাও, তবে আমি মা দোয়া করছি আল্লাহ তোমার দিন দুনিয়া আখেরাত ভালো করবে, তবে মিথ্যা কথা বলবে না আর নবীর কাছে কিছু নিজের থেকে চাইবে না, ভালো করে বুঝবে। আনাসের মা বলে পাঠাচ্ছে, বাবা আনাস জীবনও মিথ্যা কথা বলবে না আর নবীর কাছে নিজের থেকে কিছু চাইবে না। 10 বছরের নওজওয়ান তরুণ আল্লাহ রসুলের খেদমতে আসলেন, পায়রামিতে আসলেন। এক তারিখে হঠাৎ করে আল্লাহ রসুল বলে, বাবা আনাস এই আমার রক্ত মোবারক।